চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। জীবনে একা থাকাই ভালো। জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই ফিরে আসে না। ইগো শুধুমাত্র ছোট তিনটি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রবও আমাদের বাঁচাতে পারে। তাই রবের ওপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। মানুষ সেই লড়াইতে কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনই ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। মানুষ এখনো এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়।